হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। আজ আমি ঘরে সাজিয়ে রাখার মতো একটা জিনিস খুব সহজভাবে বানিয়ে আপনাদের দেখাবো। এটা বানানোর জন্য আমি এই রকম একটা ছোট কাঁচের বোতল নিয়েছি। এই কাঁচের বোতলের ওপরেই আমি পেন্টিংটা করব। আপনারা চাইলে বড় কাঁচের বোতলের ওপরেও করতে পারেন। আমি এখানে কালারের জন্য গ্লাস কালার ইউজ করছি। এখানে 6 রকমের গ্লাস কালার আছে আর একটা ব্ল্যাক গ্লাস লাইনার আছে। গ্লাস কালার ছাড়াও এটা অ্যাক্রিলিক কালার দিয়েও কিন্তু করা যেতে পারে। প্রথমেই আমি কাঁচের বোতলের ওপর একটা প্রজাপতি এঁকে নেওয়ার চেষ্টা করছি। যারা আমারই মতো একদমই ড্রয়িং পারে না, তারা নিজেদের মনের মতো করে ফুল, গাছ, পাতা, যে কোনো কিছু এঁকে নিতে পারে। জানি না কতটা ভালো বোঝা যাচ্ছে, তবে আমি এখানে কয়েকটা প্রজাপতি আর ফুল এঁকে নেওয়ার চেষ্টা করছি। আমার ড্রয়িং মোটামুটি কমপ্লিট। এবার আমি কালার করে নেব। কালার করে নেওয়ার পর এবার ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনারাও নিজের হাতে বানানো গ্লাস পেন্টিং দিয়ে রুম ডেকোরেশন করতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। আমার চ্যানেলে আপনারা বিভিন্ন রকমের ভিডিও পেয়ে যাবেন।